এসালম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পোড়া চিনিকলের বিষাক্ত তরলে কর্ণফুলী নদীতে মরছে মাছ, এলাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ। চিনিকলের আশেপাশে কর্ণফুলী নদীতে বিভিন্ন প্রজাতির মাছ, কাঁকড়া, সাপ, ব্যাং সহ জলজ প্রাণীদের মরে পড়ে থাকতে দেখেছেন স্থানীয়রা। এত ইতিহাস ঐতিহ্য সব ধ্বংস হয়ে যাবে, এই কর্ণফুলীর কোনো জীব বৈচিত্র্য আর বাঁচবে না। আপনারা দেখছেন দেশীয় প্রজাতির যে মাছ সেটা শত প্রতিকূল অবস্থায় বেঁচে থাকে, কিন্তু সেটা এখন কালকে রাত্রি থেকে মরা শুরু করেছে এবং শত শত লোক উৎসব করে সেই মাছ ধরছে। আমি বলবো এটা মাছ ধরা নয়, এটা হচ্ছে কর্ণফুলীকে ধ্বংস করার উৎসব। চট্টগ্রামে এস আলমের চিনিকল গুদামে আগুন লাগে 4 মার্চ, তবে 6 মার্চ দুপুরে কর্ণফুলী নদীতে দেখা গেছে এই চিত্র। পোড়াচিনির গলিত পানি সরাসরি গিয়ে পড়ছে কর্ণফুলী নদীতে, পানিতে পোড়া তেল ও ফেনার মতো ভাসছে চিনির বর্জ্য। তারা এই পর্যন্ত কোনো উদ্যোগ নেয় নাই এবং ওখানকার কর্মকর্তারা চিৎকার করে বলছে আমরা পরিবেশকে জবাবদিহি করেছি, পরিবেশকে ম্যানেজ করেছি, আমাদের সাথে কথা বলার কোনো দরকার নেই। আমরা সকাল বিকেল থেকে এখানে অবস্থান ধর্মঘট শুরু করব, এই পানি বন্ধ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরব না। গবেষকরা বলছেন অপরিশোধিত চিনি আগুনে পুড়ে গলে পরিণত হয়েছে বিষাক্ত রাসায়নিকে। এই বিষাক্ত তরল পানির সঙ্গে মেশার কারণে মাছ মরে এবং দুর্বল হয়ে ফেসে উঠছে, যা কর্ণফুলী নদী সহ পুরো অঞ্চলের পরিবেশের ব্যাপক বিপর্যয়ের কারণ হয়ে উঠতে পারে শীঘ্রই।